হাই, এই মুহূর্তে আমি কোথায় আছি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো না হয়তো, বাট আমি এখন আছি রান্নাঘরে, রান্না করছি। আর কি রান্না করছি ওয়েট, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে একটা খুব ইজি চিকেন রেসিপি তোমাদেরকে আমি দেখাবো, খুব কম সময় নিয়ে আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে তোমরা রান্নাটা করে ফেলতে পারবে। সো এখানে আমি যথারীতি কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা অ্যাড করেছি, সেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপরে তো অ্যাড করে দিচ্ছি এক এক করে সব মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, আর তারপরে গরম মশলা। এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নেবো, আর একটু সময় নিয়ে নিয়ে নাড়তে থাকবো, কিছুক্ষণ রেখে রেখে নাড়বো, যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসা। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমরা মাংসটা কিন্তু অ্যাড করবো না। এরই মধ্যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকের মাংসটা কিন্তু কোনোরকম ম্যারিনেশন ছাড়াই হবে, সিম্পল একটা চিকেন রান্না হবে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, আর টমেটো কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও সামান্য পরিমাণে চিনি। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব, আর যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মশলা থেকে ভালো মতো তেল বেরিয়ে এসছে, কষিয়ে নেওয়ার পর মোটামুটি মিনিট 15 তোমাদের কষিয়ে নিতে হবে। এরপর আমি অ্যাড করে দেবো এক এক করে ধুয়ে রাখা মাংসটা। সব মাংস অ্যাড করা হয়ে গেলে আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আজকের মাংসটা কিন্তু আমি ঝোল ঝোল রান্না করবো, কোনোরকম কষা হবে না, তাই যতক্ষণ পারবো মশলাটাকে কষিয়ে নেবো, তারপরেই কিন্তু জলটা অ্যাড করব। আর তোমরা যদি চাও যে মাংসটা কষা রান্না খেতে, তাহলে সেক্ষেত্রে তোমরা জলের পরিমাণটা কম বেশি করতে পারো। তো এই মুহূর্তে মাংসটা পুরোপুরি কষা হয়ে গেছে, এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবো। রান্নাটা করতে করতে হঠাৎ মনে পড়লো এই তেজপাতার একটা গল্প, ছোটবেলায় মা বলতো যে তেজপাতা মেয়েদের পাতে পড়লে সুন্দর বর পাওয়া যায়, আর ছেলেদের পাতে পড়লে সুন্দর বউ পাওয়া যায়। তো জানি না কথাটা কতটা সত্যি বা মিথ্যে, যাক গে রান্না করতে করতে মনে পড়লো বলে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরাও শুনেছো। তো যাক গে এখন এতে অ্যাড করে দেবো জলটা। জলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি, কেননা আমি বলেইছি মাংসটা একটু ঝোলঝোল রাখবো, তোমরা কীরকম খাবে সেই পরিমাণ বুঝে জলটা কিন্তু অ্যাড করবে। তো এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো এবং 15-20 মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করবো একদম আঁচ কমিয়ে। তো চলো এখন এটা রান্না হোক। আর যতক্ষণ এটা রান্না হচ্ছিল মা আমাকে এখানে আম কেটে দিচ্ছিল, তাই আমি লোভ সামলাতে না পেরে আম নিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আর এখন 20 মিনিট হয়ে গেছে, মা এখন রুটি করা স্টার্ট করেছে। তো দেখি এখন এটা তুলে কেমন দেখতে হয়েছে। সো তোমরা দেখতে পাচ্ছ মাংসের কি সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে। তো এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে তোমরা করে নিতে পারবে, অবশ্যই ঘরে ট্রাই করো, এবং কীরম লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো রান্না এখানে কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিয়েছি, আর এখন ডিনার টাইম, খেতে বসে গেছি। আর এই প্লেটটা কিন্তু আমার ভাইয়ের, আমার না, খুব কিউট লাগে আমার এই প্লেটটা, তাই আজকে এই প্লেটটা নিয়ে বসে পড়েছি, আর এখানে নিয়ে নিয়েছি মাংস। সো চলো ডিনারটা কমপ্লিট করে ফেলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।